বিসমিল্লা রহমানী রহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ভাতা প্যারালাইসিস ও রিহাফিজিও বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক এস কনসালটেন্ট ডিপিআরসি আমরা চলা ফেরায় উঠা বসায় কাজকর্ম যতই সাবধান থাকি না কেন বা আপনি যতই সাবধানে থাকেন না কেন যে কোনো দুর্ঘটনা যে কোনো আঘাত বা শারীরিকভাবে আপনি আঘাতপ্রাপ্ত হয়ে যেতে পারেন সেটা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার কাজের ভুলের কারণে চলাফেরায় বা ভূমিকম্পে হোক বা আপনি জার্নিতে হোক পেশাগত কাজে হোক বাসায় হোক বিভিন্নভাবে ইভেন কি ওয়ার্কিং প্লেসেও হতে পারে তো এই আঘাত পেলে আসলে আমাদের করণীয় কি এটা আমরা অনেকেই জানি না বা প্রাথমিক কি চিকিৎসা নিতে হবে কি করা উচিত কি করা উচিত না এটা নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন যে কোনো আঘাতে ধরেন আপনি আঘাত রোড অ্যাক্সিডেন্ট থেকে হলো রোড অ্যাক্সিডেন্ট আসে না রোড অ্যাক্সিডেন্টে যদি আঘাতে তীব্রতা বেশি হয়ে যায় হয়ে গেল অজ্ঞান কেউ তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রোটেকশন প্রোটেকশান করা মানে এই রুগীকে আপনাকে দ্বিতীয় আঘাত যেন না ঘটে যে কোনো আঘাতে পরে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যেমন যেটা হয় ধরেন যেখানে রোড অ্যাক্সিডেন্টটা হলো সেখানে হয়তো পড়ে আছে মানুষ বা যানবাহন পড়ে আছে উল্টে পড়ে আছে কেউ বিভিন্নভাবে আছে। সেখান থেকে তাকে একটা নিরাপদ স্থানে নিয়ে আসা এবং তার অঙ্গকে প্রোটেকশন দেওয়া যেখানে আঘাত পেল মাথা হোক হাত হোক পা হোক সেটাকে যেন দ্বিতীয়বার আরেকটা আঘাত না না পায় সেই জন্য আপনাকে সাবধানে একটা নিরাপদ স্থানে সরিয়ে ফেলা প্রোটেকশন দেওয়া এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ দ্বিতীয়টা হচ্ছে রেস্ট রেস্ট এই রেস্টটা হতে পারে যদি অল্প আঘাত পায় যে হোক গিয়ে হোক রেস্ট তবে অনেকে দীর্ঘদিন রেস্টে থাকেন এটা করা যাবে না রেস্টটা হতে হতে পারে দুই তিন দিন চার পাঁচ দিন তাহলে হচ্ছে প্রোটেকশন রেস্ট তারপর হচ্ছে ইলিভেশন আমরা যে কোনো জায়গাটা যদি আঘাত পায় সেই জায়গাটা ফুলে যেতে পারে বা সেখানে রক্ত জমে সেই এলাকাটা বা শরীরের ওই অংশে কালো হয়ে যেতে পারে বর্ণ হয়ে যেতে পারে সো এইটাকে প্রোটেকশন রেস্টের পরে আমাদের ইলিভেশন উঁচু করে রাখতে হবে এবং নতুন আঘাতে আমাদেরকে যেটা করতে হবে ঠান্ডা শেক দিতে হবে যে কোনো বরফ পানি শেখ হোক যেটা সম্ভব আপনার হাতের কাছে যেটা পাওয়া যায় সবচেয়ে ভালো বরফ শেক অন্তত আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশ মিনিট করে দুই ঘন্টা পর পর বরফ শেক দিতে পারেন আক্রান্ত স্থানে তো বরফ না পেলে ঠান্ডা পানি দিবেন এবং বরফ বার্ন হয়ে যেতে পারে অনেক সময় সেই জন্য আপনাদেরকে বরফটা মাঝে মাঝে একটু উঠিয়ে নেবেন ধরেন একবার দিলেন কিছুক্ষণ রেখে রুগীর যদি সেন্স থাকে জিজ্ঞেস করবেন হ্যাঁ বরফের একটা বায়ন হয় জ্বালা পরা হয় পেইন হয় এটা উঠিয়ে নেবেন আবার দিবেন এইভাবে পনেরো বিশ মিনিট এক এক বেলা দুই ঘন্টা পর পর প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হবে তো আঘাতপ্রাপ্ত স্থানে আমরা অনেক সময় কি করি অনেকে ভুলবশত গরম শেক দেয় তো গরম শেক দিলেও যে সোয়েলিংটা ইন্টারনাল যে ব্লিডিংটা আরও বেড়ে যাবে এতে অনেক প্রবলেম হয়ে যেতে পারে আঘাতপ্রাপ্ত স্থানে যখন ব্লিডিং হয় বা ফুলে যায় তখন কিন্তু মাসেলের ইঞ্জুরি টিস্যুগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এই আমাদের ফার্স্ট টার্গেট যেন ইঞ্জুরিতে আরও বেশি না ফুলে যায় যতটিক সম্ভব ব্লাড সার্কুলেশন ওই এলাকায় কমিয়ে ফেলা তারপরে হচ্ছে আমরা কম্প্রেশন দিতে পারি কম্প্রেশন মানে ইলাস্টো ক্র্যাপ ব্যান্ডেজ অনেক সময় কিনতে পাওয়া যায় যে কোনো ইলাস্টিক টাইপের ক্র্যাপ ব্যান্ডেজ বা সাপোর্টেপের হ্যাঁ আমরা বা ইয়াতে কিনতে পাওয়া যায় একটু কম্প্রেশন করে রাখা এটা যেন না ফুলে যায় এটা প্রাথমিকভাবে আমাদেরকে চিকিৎসা দিতে হবে এবং ব্যথানাশক যে কোনো ঔষধ অবশ্যই দেওয়া যেতে পারে প্রাথমিক পর্যায়ে তবে অবশ্যই অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্টাইটিসের যে কোনো ওষুধ সাথে দিতে হবে এখন এই আঘাতটা যদি খুব মারাত্মক হয় ধরেন মাথায় লেগেছে বা মেরুদণ্ড ভেঙে গিয়েছে বা পা ভেঙে গিয়েছে ল্যাসারেশন হয়েছে সেটা আঘাতের তীব্রতা অনুযায়ী আমাদেরকে বড় প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নিতে হবে মাথা আঘাত পেলে অনেক সময় বমি হতে পারে রুগী অচেতন হয়ে যেতে পারে চোখের নিচে কালো কালচে বর্ণ হয়ে যেতে পারে আঘাতপ্রাপ্ত স্থানটা কালচে বর্ণ হয়ে যেতে পারে বড় ফুলে যেতে পারে আর মাথার আঘাতে আমাদের অনেক সময় ধারণা যে রুগী মারা যাবে এটা ভ্রান্ত ধারণা সবসময় রুগী মারা যাওয়ার সুযোগ নেই রুগী কিছুক্ষণ বা কিছু টাইমের জন্য অচেতন থাকে তখন আমাদের মাথাটাকে যেন ফিক্সড করে একটা তক্তা আপনার হাতের কাছে যেটা পাওয়া যায় বা অনেক সময় আমরা কলার দিই কলার সার্ভাইকেল কলার যদি পাওয়া যায় বা তক্তা দিয়ে যেন ঘাটটা মোব না করে এই অবস্থা আপনাকে নিকটস্থ কোনো হাসপাতালে নিকটস্থ হেলথ সেন্টারে পাঠিয়ে দিতে হবে অথবা হাত যদি ভেঙে যায় বুঝাই যাচ্ছে যে হাতটা নরবর করে তখন আপনাকে হাটটাকে দুই পাশে কোনো কাঠ বাঁশ দিয়ে সুন্দর করে আলতোভাবে বেঁধে দেন নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দিতে হবে এটা যেন বেশি নড়াচড়া না করে অতিরিক্ত নড়াচড়া আরো বেশি দুর্ঘটনা বা সমস্যাটা বেড়ে যেতে পারে তারপরে যদি কোনো কেউ আঘাত পেলে কেটে যায় হয় বা কেটে যায় ছিলে যায় অতিরিক্ত ব্লিডিং হয় তখন পরিষ্কার কোনো কাপড় বা টিস্যু গজ যেটা পাওয়া যাবে হাতের কাছে সেটা দিয়ে আপনাকে প্রেসার দিয়ে আটকে দিতে হবে বা প্রেসার দিয়ে ধরে রাখতে হবে যেন অতিরিক্ত ব্লিডিং না হয় এবং ব্লিডিং বন্ধ করতে না পারলে আপনাকে দ্রুত প্রেশার দিয়ে ধরে বা ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে আপনার নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দিতে হবে বা এই যে ব্যান্ডেজ করতে গেলে আবার এমন ব্যান্ডেজ করা যেন না হয় একেবারে কম্প্রেশন করে ফেলা মোটামুটি যে পরিমাণ প্রেস দিলে ব্লিডিংটা বন্ধ হয়ে যায় এই জাতীয় আনুমানিক একটা কম্প্রেশন ব্যান্ডেজ দিয়ে আপনাকে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দিতে হবে আর যদি ধরেন এমন একটা জায়গায় কেটে গেল বা এমন কোনো স্থান এমন জায়গা যেখানে ময়লা লেগে গিয়েছে তাহলে আপনি হয়তো সেই জায়গাটা বা অনেক সময় বার্ন হতে পারে সে জায়গাটা ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করে দিতে পারেন পরিষ্কার করে অনেক সময় আমরা স্যালাইন দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার করে আপনার নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দিতে পারে এতে ইনফেকশনের চান্স হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাহলে এই যে প্রাথমিক চিকিৎসাটা আমাদেরকে দিতে হবে আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে কোনো দুর্ঘটনায় আপনাকে ভয় পেলে চলবে না যে কোনো দুর্ঘটনা আসতেই পারে আপনাকে সাহসী ভূমিকা পালন করতে হবে ভয় দূর করতে হবে আপনাকে চিকিৎসা এবং এই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটা রুগীদেরকে আপনাদেরকে করতে হবে এবং নিকটস্থ হাসপাতালে রুগীকে পাঠিয়ে দিতে হবে অল্প আঘাত অনেক সময় কোমর ব্যথা পেয়ে থাকে বা কোমরে আঘাত পেলে বা হাতে মাংস পেশিতে আঘাত পায় অনেকে কি করেন আপনারা শুয়ে থাকেন বা অনেক দিন পাঁচ ছয় দশ পনেরো দিন রেস্টে থাকেন এটা করবেন না অল্প আঘাতে আপনার সর্বোচ্চ এক থেকে দুই দিন বিশ্রামে থাকবেন তারপরে আপনাকে আবার মুভমেন্ট করতে হবে এতে আবার সার্কুলেশন আমাদের বাড়ানো প্রয়োজন এবং এই সকল আঘাতে এবং পরবর্তীতে দীর্ঘদিন যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অ্যাডভান্স ফিজিওথেরাপি অ্যান্ড পুনর্বাসন চিকিৎসা ইঞ্জুরি হিলিং এবং ন্যাচারাল রিমডেলিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সবাই আঘাত পাওয়া থেকে সাবধানে থাকতে হবে আমাদের চলাফেরা উঠা বসায় আমাদের সাবধান হতে হবে আমরা তাড়াহুড়া করে কোনো কাজ যেন না করি আমরা জার্নিতে বাড়িতে যখন যাব বা কোথাও যাব। আমরা অবশ্যই ধৈর্যের সাথে আমরা চলাফেরা করব যে কোনো কাজের ক্ষেত্রে আমরা কাজটাকে জেনে নিব যে কাজটা কীভাবে করতে হয় বাচ্চাদের হাতে আমরা কোনো ধারালো বস্তু বা কোনো কিছু দিব না বা আমরা ওষুধ এমন কিছু ওষুধ আছে যেমন যেগুলো ড্রজি করে ড্রজি ওষুধ খেয়ে আমরা গাড়ি চালাবো না আমরা ফুট ব্রিজ ইউজ করব। আমরা জেব্রা ক্রসিং ইউজ করব আমরা ট্রাফিক আইন মেনে চলবো তাহলেই যে কোনো আঘাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি যে কাজগুলা আপনি করেন নাই যেমন আপনারা অনেক সময় প্রীতি ফুটবল খেলা খেলেন বা বাড়িতে গেছেন হঠাৎ করে খেলছেন যে শীতে অনেকে হঠাৎ করে খেলছেন তার আগে আপনাকে ওয়ার্ম আপ করে নিতে হবে খেলা খেলার আগে আপনাকে স্ট্রেসিং হালকা জগিং কুসুম গরম পানিতে গোসল করা মানে আপনাকে ফিটনেস ডেভেলপ করতে হবে দেন আপনি খেলাটা খেলবেন না হলে আপনাকে ইনজুরি হবে মাংসপেশি ছিঁড়ে যেতে পারে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে হাড় সরে যেতে পারে হাড় ভেঙে যেতে পারে সো ফিটনেস আগে ডেভেলপ করতে হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ অনেক ক্ষেত্রে ইনজুরিতে আপনার হাড় সরে যায় তখন বোঝা যায় যে হাড়টা একটু মানে অ্যালাইনমেন্ট আমার যে নন ন্যাচারাল অ্যালাইনমেন্ট থাকে শরীরের হাত হোক পা হোক যে কোনো জায়গা সেটা ঠিক না একটু বেড়ে গিয়েছে বা ফুলে গিয়েছে তো সেই ক্ষেত্রে নড়াচড়া না করে আপনাকে নিকটস্থ হাসপাতালে রুগীকে পাঠিয়ে দিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী হেলথ টিপসের জন্য ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো বাদ ব্যথা প্যারালাইসিস আথরাইটিস ডিসেবিলিটি চিকিৎসার জন্য আপনারা ডিপিআরসির যে হট নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু